আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাষ্যকর প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকে আমি সূরা ইখলাস, ফালাক, নাস এই তিনটি সূরার অলৌকিক ছয়টি ক্ষমতা সম্পর্কে কথা বলবো, বা যে নিয়মে পড়লে যে ছয়টি বড় বড় ক্ষতি থেকে আপনি বেঁচে থাকবেন সেই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার জন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখবেন। সম্মানিত ভাই, একটি কথা না বলি নাই, আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি। ভাই সকল, আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যাক। ভাই সকল, আমরা অনেক আলোচনার মধ্যে শুনে থাকি সূরা ইখলাস, ফালাক, নাসের বিভিন্ন ধরনের উপকারিতা সম্পর্কে, তবে আজকে নতুন কিছু জানবো। জি, যদিও আমরা অনেক কিছু জানি, অনেক কিছু কিন্তু আমাদের কাছে এখনও অজানা আছে। সূরা ইখলাস, ফালাক, নাস এই তিনটা সূরা এমন কিছু অলৌকিক ক্ষমতা আছে যেগুলো যখন আপনারা জানবেন তখন এর প্রতি আরও বেশি আগ্রহী হবেন। আমরা সূরা ইখলাস, ফালাক, নাসের কাজ বা এর যে ক্ষমতা অনেকেই জানে না, এর জন্য তার দিকে বেশি গুরুত্ব দেয় না। যদি আমরা জানতাম যে আসলে সূরা ইখলাস, ফালাক, নাসের কত ক্ষমতা আছে, এ কতগুলো কাজে প্রয়োগ করা হয়, এর মধ্যে কত উপকারিতা আছে, কত উপকার আমরা পাবো, তাহলে হয়তো সব থেকে বেশি আমরা এই তিনটা সূরার দিকে লক্ষ্য রাখতাম, বা যখনই আমরা কোনো ধরনের বিপদে পড়তাম এই তিনটা সূরার দিকে প্রথমে দৌড়ে আসতাম। জি ভাই সকল, নাম্বার এক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই তিনটা সূরা পড়লে যে ধরনের উপকারিতা আমরা পাবো বা যে ধরনের উপকার আমরা পাবো সেটি হচ্ছে হঠাৎ করে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের বিপদ, আপদ, ক্ষতি থেকে আমরা বেঁচে যাব। জি ভাই, যে কোনো রাস্তা দিয়ে চলার সময়, যে কোনো জায়গায় যাওয়ার সময় আমাদের উপর যে কোনো বালা মুসিবত হঠাৎ করে যেন চলে আসে। হয়তো এমন কোনো রাস্তা দিয়ে আমি যাচ্ছি, কোনো গাড়ি এসে আমাকে হঠাৎ চাপা দিয়ে দিল, হঠাৎ কোনো ধরনের বিপদ আমার উপর নেমে আসলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যদি আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এর প্রতি আমল করেন তাহলে এ ধরনের হঠাৎ ঘটে যাওয়া ক্ষতি থেকে বেঁচে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এ ধরনের ক্ষতি থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ তাআলা। জি সম্মানিত ভাই, দুই নম্বর যে উপকার আমরা পাবো সূরা ইখলাস, ফালাক, নাসের মধ্যে তা হচ্ছে ব্যবসায় বিভিন্ন ধরনের ক্ষতি। আমাদের অনেকের দেখা যায় অনেক সময় ব্যবসায় অনেক কিছু বিপদ নেমে আসে, হঠাৎ হঠাৎ যেন আমাদের ব্যবসায় মন্দা নেমে আসে, হঠাৎ যেন ব্যবসা বন্ধ হয়ে গেল। এক কথায় হচ্ছে ব্যবসায় যে ধরনের ক্ষতি নামুক না কেন, আমরা এই সূরা ইখলাস, ফালাক, নাস এই তিনটি সূরার মাধ্যমে আশ্রয় পাবো ইনশাআল্লাহ তাআলা। জি সম্মানিত ভাই, তিন নম্বর যে উপকারটা আমরা পাবো সেটি হচ্ছে নজর লাগা। জি, নজর লাগা সম্পর্কে আমরা অনেকগুলো ভিডিও আপলোড করে থেকেছি, তার লক্ষণ বলেছি, তার চিকিৎসাও বলেছি, অনেকগুলো সূরা সম্পর্কে বলেছি, অনেক দোয়া সম্পর্কে বলেছি। তবে আজকে জেনে রাখুন এই তিনটি সূরা এমন ব্যতিক্রম সূরা যার মাধ্যমে আমরা নজর লাগা থেকে বেঁচে যাব। মনে রাখবেন যখন সূরা ফালাক আর নাস এই দুইটা সূরা নাজিল হয়নি, তার আগে মুহূর্ত পর্যন্ত, তার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন, বিভিন্ন দোয়া। তবে যখন সূরা ফালাক নাস নাজিল হয়ে গেল তখন তিনি বলছেন আমার জন্য এই দুইটা সূরা যথেষ্ট হয়ে গেল। জি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি সূরা ফালাক নাসের গুরুত্ব। আর সূরা ইখলাসের গুরুত্ব তো আমরা আলহামদুলিল্লাহ বুঝি, কারণ এই একটি ব্যতিক্রম সূরা, যে সূরার মধ্যে জাহান্নামের কথা নেই, যে সূরার মধ্যে জান্নাতেরও কথা নেই, যে সূরার মধ্যে সামাজিক চলার মাধ্যমে যেসব জিনিসগুলো আমাদের প্রয়োজন আছে সে ধরনের কোনো কথাই লেখা নেই, শুধু লেখা আছে আল্লাহ তাআলার প্রশংসা। এটি একটি ব্যতিক্রম সূরা, যে সূরার মতো আর কোনো সূরা হয় না, যে সূরাতে শুধুমাত্র একটি কথা আছে যেটা আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার পরিচয়, বিশেষ করে হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। জি, আপনি দেখবেন কোরআনের মধ্যে 114টি সূরা আছে, যে সূরাগুলোর প্রত্যেকটা সূরার মধ্যে জান্নাত, জাহান্নাম, তারপর আমরা কীভাবে চলবো, চলার মধ্যে যে ভুল ত্রুটিগুলো, কীভাবে আমরা কোথা থেকে বাঁচবো, কোন জিনিস থেকে বাঁচবো, হারাম হালাল কোনগুলো, সব বিষয় নিয়ে আলোচনা করা আছে। তবে
এই একটি সূরা ব্যতিক্রম সূরা, সূরা ইখলাস, যে সূরার মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কেই বলা আছে। জি সম্মানিত ভাই, তাহলে আমরা বুঝলাম যে এই সূরাগুলোর গুরুত্ব কত। চার নম্বর যে উপকারটি আমরা পাবো সেটি হচ্ছে জিনের বিভিন্ন ধরনের ক্ষতি থেকে পরিত্রাণ পাবো ইনশাল্লাহ। জি, আমরা অনেক সময় অনেক জিনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকি। অনেক সময় আমরা অনেক কিছু দোয়ার মাধ্যমে আসলে প্রার্থনা করি, তবে মনে রাখবেন সূরা ইখলাস, ফালাক, নাস এই তিনটি সূরা এমন ব্যতিক্রম সূরা যে সূরার মাধ্যমে আমরা সব থেকে বেশি এ ধরনের ক্ষতি, সে জিন যত শক্তিশালী হোক, যতই মারাত্মক হোক, বেঁচে থাকবো ইনশাল্লাহ। কারণ এই সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা রেখেছেন, অনেক ক্ষমতা দিয়েছে। পাঁচ নম্বর যে উপকারটি আমরা পাবো সূরা ইখলাস, ফালাক, নাসের মাধ্যমে সেটি হচ্ছে বিভিন্ন ধরনের জাদু থেকে আমরা পরিত্রাণ পাবো। সে জাদু যেভাবে হোক না কেন, সে জাদুর নাম যে ধরনের হোক না কেন, অনেকেই আপনারা কমেন্টে লিখে হুজুর এই ধরনের জাদু থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাবো, হুজুর ওই জাদু থেকে কীভাবে পরিত্রাণ পাবো। মনে রাখবেন সূরা ফালাক, নাস এই দুইটি সূরা এমন ব্যতিক্রম সূরা যা প্রত্যেকটি জাদুর তোর বলতে পারেন আপনি। জি, তাহলে আমরা বুঝে গেলাম সূরা ইখলাস, ফালাক, নাস এই তিনটি সূরার মাধ্যমে আমরা বড় থেকে বড় ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু থেকে পরিত্রাণ পাবো, সেটি যে ধরনের যে কোয়ালিটির হোক না কেন। জি সম্মানিত ভাই, ভাই সকল, ছয় নম্বর উপকার যেটি আমরা পাবো এটি কিন্তু সব উপকার থেকে মূল্যবান উপকার বলতে পারেন, বা সব উপকারের ভিত বলতে পারেন। জি, ছয় নম্বর উপকারটি হচ্ছে এই কোরআনের তিনটি সূরা আমরা যখন পাঠ করব তার মাধ্যমে এই কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। এটি হচ্ছে সব থেকে মূল্যবান কথা যেটা বলতে পারেন। কোরআন আমাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলাকে বলবে যে এই বান্দা, এই ব্যক্তি আমাকে পড়েছে, ইনি আমাকে বারবার পড়েছে, আল্লাহ তুমি এর গুনাহকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি একে জান্নাত দাও। এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে বা সুপারিশ করবে। জি ভাই, আরও একটি মজা যে এই কোরআনের প্রত্যেকটি অক্ষর পড়ার ফলে আমরা দশ 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 করে নেকি পাবো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জি সম্মানিত ভাই, তাহলে সব থেকে মজার, সব থেকে গুরুত্বপূর্ণ যে উপকারটি আমরা পাবো সেটি হচ্ছে কিয়ামতের দিন এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার একটি বড় মাধ্যম হয়ে দাঁড়াবে। জি ভাই সকল, এই তিনটি সূরা, সূরা ইখলাস, ফালাক, নাস আমরা কিভাবে পড়ব যাতে করে এই উপকারগুলো পেতে পারি? জি, এই তিনটি সূরা পড়ার সময় বা নিয়মগুলো সব থেকে সুন্দর আমি মনে করি প্রত্যেক ফরজ সলাতের পর, প্রত্যেক ফরজ সলাতের পর তিনবার সূরা ইখলাস, তিনবার সূরা ফালাক, তিনবার সূরা নাস এই তিনটিকে পড়ে নিজের গায়ে ফুদান অথবা মাসাহা করেন। আমি বেশ দেখিয়ে দিচ্ছি যেভাবে পড়তে হবে, অনেক ভাই হয়তো বুঝতে অসুবিধা মনে করবেন। মনে রাখবেন নিজের দুই হাতকে এইভাবে ধরবেন, প্রত্যেক ফরজ নামাজের পর মনে রাখবেন দুই হাতকে জমাট করে এর মধ্যে পড়বেন তিনবার সূরা ইখলাস। কিভাবে পড়বেন আমি বলি, সূরাতুল ইখলাস পড়লেন একবার, একটি ফু দিলেন, সূরাতুল ফালাক পড়লেন একবার, একটি ফু দিলেন, সূরাতুল নাস পড়লেন একবার, একটি ফু দিলেন। তিনটি সূরাকে ফু দেওয়ার পর হালকা কিন্তু একটু যেন এবার মানে থুতু হালকা যেন সেটা আছে, তারপর আপনি এটাকে নিয়ে আপনার মাথা থেকে নিয়ে এভাবে পুরো শরীরটা যতদূর সম্ভব পায়ের এদিক পর্যন্ত আপনি মাসাহা করবেন একবার। দ্বিতীয়বার আবার সেম একই নিয়মে সূরা ইখলাস পড়ছেন তিনবার ফু দিচ্ছেন, সূরা ফালাক পড়ছেন তিনবার ফু দিচ্ছেন, সূরা নাস পড়ছেন তিনবার ফু দিচ্ছেন, যেভাবে বললাম পূর্বের নেই। আবার কিন্তু আপনি মাথা থেকে শুরু করে পুরো একদম যতদূর পর্যন্ত আপনার হাতগুলো যায় মাসাহা করবেন তৃতীয়বার সেম একই নিয়মে। নিয়মটি আপনাদেরকে শিখিয়ে দিলাম, এই নিয়মের মাধ্যমে করলে দুনিয়ার যে বিপদ হোক না কেন, দুনিয়ার যে ক্ষতি হোক না কেন, প্রত্যেকটি ক্ষতি থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ। বিশেষ করে যে সকল ভাই এই লাইনে কাজ করছেন, কবিরাজি লাইনে, চিকিৎসা লাইনে, জিন জাদুর এই লাইনে, তাদের কিন্তু রিস্ক সব থেকে বেশি। তার মধ্যে অনেক ভাই আছেন যারা নতুন নতুন শিক্ষা অর্জন করেছেন, হয়তো ঠিকভাবে বুঝতে পারছেন না কোন জায়গায় কী করতে হয়, এই জন্যই বেশি সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন, হওয়াটাই স্বাভাবিক। তার জন্য বলবো বিশেষ করে এই সকল ভাইয়ের প্রত্যেকেই আমল করবেন, এই আমলটি রাখবেন, আর এই আমল করার সময় খেয়াল রাখবেন আপনার বিশ্বাস যেন খুব মজবুত হয়ে যায়। খেয়াল করবেন প্রত্যেকটি উপকার ওই ব্যক্তির জন্য যারা বিশ্বাস করেন, কারণ
আমল ততক্ষণ পর্যন্ত সাকসেস হবে না, আমল থেকে ততক্ষণ পর্যন্ত আপনি উপকার পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাসটা পরিপূর্ণ না হবে। আমরা অনেকেই দাবি করি যে আমি পরিপূর্ণ বিশ্বাস আছে, তবে দেখা যায় যে বিশ্বাস এটাকে বলে না। দেখা যায় যে আমরা পড়ছি ঠিকই, তবে মনের মধ্যে একটি ভয় কাজ করছে, এটাকে কিন্তু বিশ্বাস বলে না। যে বিশ্বাসের কয়েকটি ভাগ আছে আমি এ নিয়ে আলোচনা করেছি, সামনে ইনশাল্লাহ কখনো দেওয়া হবে। জি ভাই, ভাই সকল, আজকে আমি খুবই মূল্যবান একটি তদবির আপনাদেরকে শিখিয়ে দিলাম, যেটি আমল করলে ইনশাল্লাহ সব ধরনের বিপদ থেকে আপনি পরিত্রাণ পাবেন। জি সময় তো ভাই সকল, আজকে কিন্তু এই পর্যন্ত, আবার একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।